এরকম কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে নিয়ে হাজির হওয়ার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনীতে 1 মার্চেই তারা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সেনাবাহিনীর চাকরি হাজারো যুবকের স্বপ্নের চাকরি। আজকে আমরা এই বিষয় নিয়ে আসলে আলোচনা করব যে সেনাবাহিনী চাকরিতে যে লোক নেবে কী কী যোগ্যতা, কী কী পদে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কী বা কুটিনারি, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে আপনাদের সামনে যে চাকরি সার্কুলার বা বিজ্ঞপ্তিগুলো প্রতিনিয়ত প্রকাশ করার জন্য, এবং আমরা নতুন নতুন যে বিজ্ঞপ্তিগুলো প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে সেগুলি আপডেট দেওয়ার জন্য মূলত আমরা চেষ্টা করি। তো চলুন দেখে নিই যে আজকে সেনাবাহিনীতে কী কী পদে, সেনাবাহিনী সৈনিক পদে কীভাবে আপনার আবেদন করবেন, যোগ্যতা কী এবং কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা থাকলে না থাকলে আবেদন করতে পারবেন না, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি লম্বা হতে পারে, তাই বোঝার জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিয়োগ বিজ্ঞপ্তি টেট 2-এর বিশেষ পেশা একটি বিজ্ঞপ্তি ছেড়েছে, সেটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1 মার্চ 2023 এবং শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2023। মানে 20 দিন সময় পাবেন আপনারা, এই 20 দিনের মধ্যে আবেদন করতে পারবেন। এবং এই টেট 2-এ মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখন আমাদের জানাচ্ছি যে 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদ টেট 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আবেদন একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী টেট 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের জন্য SS পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদন অনুকূলে ভর্তি ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। আপনারা চাকরিতে আবেদন যারা করবেন তারা অবশ্যই 200 টাকা ফি দিতে হবে। টেট 2-এর বিশেষ পেশাসমূহ হচ্ছে কুক, কুক হচ্ছে মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ইকুইপমেন্ট অ্যান্ড বুট রেপার বার, ব্যাটসম্যান, কার্পেন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার অ্যান্ড টেইলর। টেট 2-এর যে পেশা আছে মানে যে পদবীগুলো আছে এগুলো এখানে দেওয়া আছে, কুক, হাসপাতাল কুক ইউনিট, ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ারম্যান, ব্যাটসম্যান, কার্পেন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার অ্যান্ড টেইলর। যোগ্যতা হচ্ছে 3 মার্চ 2014 তারিখে 17 থেকে 20 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন যে সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে এফিডেভিট কোনোভাবে গ্রহণযোগ্যতা হয় না। শিক্ষকতা যোগ্যতা হচ্ছে SSC পাস হতে হবে, মিনিমাম GPA থাকতে হবে 2.5, এবং পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। মানে যারা এই 3টা পোস্টে আবেদন করবেন তারা অবশ্যই সায়েন্স থেকে পাস হতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা আছে যে কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নার কাজে পারদর্শী হতে হবে। অবশ্যই কুক যেহেতু সেহেতু রান্নার প্রশ্নটা আসতেই পারে, তো যারা এই পদে আবেদন করবেন তারা অবশ্যই রান্নাটা জানার শেখা থাকতে হবে। ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের বুট মেরামত, সেলাই ও পারদর্শী হতে হবে। মানে এক কথায় যারা আমরা যাকে বলি মুচি, এদের মতোই কাজ। তো তারপরও সেনাবাহিনী আপনারা যারা এই কাজে পারদর্শী তারাই আবেদন করবেন। টেইলর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের সেলাই এবং সেলাইয়ের উপর ন্যূনতম 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট প্যান্ট সেলাইয়ের পারদর্শী হতে হবে। আপনারা যারা পেশায় যারা এই পদে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আপনারা সেলাই বিষয়ে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে নেবেন। প্রশিক্ষণ নেওয়ার পর একটা সার্টিফিকেট দেবে, সে সার্টিফিকেট মোটামুটি আপনারা আবেদন করবেন।
কার্পেটের পেশায় যোগ দেন আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। যারা কাঠমিস্ত্রির কাজ করেন বা যারা কাঠমিস্ত্রির কাজ বুঝেন তারাই শুধু আবেদন করতে পারবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগ দেন আগ্রহী প্রার্থীদের পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে, মানে যারা রঙের কাজ বিল্ডিংয়ে বা বিভিন্ন জায়গায় রঙের কাজ করেন তারাই শুধু আবেদন করতে পারবেন। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র ড্রাম ব্যান্ড ক্যারিনেট ব্যাক পাইপ ট্যাম্স প্যাড ইত্যাদি এই পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক মাপ উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যারা আছেন তারা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে প্রায় 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 47 কেজি। এবং নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তারা হচ্ছে তাদের ক্ষেত্রে সেম। এখন বুকের মাপ হচ্ছে স্বাভাবিক হচ্ছে 30 ইঞ্চি এবং স্ফীত হচ্ছে 32 ইঞ্চি, মানে 30x32, এবং মহিলাদের ক্ষেত্রে 28x30 থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য থাকতে হবে এবং অবিবাহিত থাকতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার, মানে যে পোস্টে আপনি আবেদন করেন না কেন আপনাকে সাঁতার জানা শিখতেই হবে। সাঁতার জানা শিখলে তো আপনি আবেদন করতে পারবেন। ভর্তির সময় নিম্নবর্ণের সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। আমাদের আমাদের চ্যানেলে এ বিষয়ে একটি দারুণ ভিডিও করা আছে যে আপনি সেনাবাহিনী মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং কী কী কাগজপত্র নিয়ে গেলে আপনি সেনাবাহিনী মাঠ থেকে বাদ পড়বেন না এবং কী কী কাগজপত্র না নিয়ে গেলে সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়বেন, সব বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে পুরো তথ্য দেওয়া আছে। নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে এখানে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় সেনাবাহিনীতে। এবং সেনাবাহিনীর যে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতির বিষয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে অটোমেটিক, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। কিছু ব্যক্তি কিছু মানুষ কিছু ছেলে মেয়ে আপনি সেনাবাহিনীতে আবেদন করবেন না এবং করলেও আপনারা চাকরিতে টিকতে পারবেন, তারা হচ্ছে সরকারি চাকরিতে বরখাস্তকৃত যারা, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত এবং সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যয়নকৃত বরখাস্তকৃত। এই তিন ক্যাটাগরির কেউ আবেদন করবেন না, আবেদন করলে আপনারা বাতিল হয়ে যাবেন। প্রশিক্ষণ হচ্ছে 36 সপ্তাহ মেয়াদি মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এখানে আপনার কোড নাম্বারগুলো দেওয়া আছে, কোন কোন ডিস্ট্রিক্টে কত কোড যখন আবেদন করবেন তখন সেক্ষেত্রে টাকা পাঠানোর ক্ষেত্রে এগুলো লাগবে। জেলাভিত্তিক কোড দেওয়া আছে, আপনারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন। এবং SMS পাঠানোর ক্ষেত্রে আমি এর আগেও একবার বলেছিলাম যে আপনারা সেনাবাহিনীতে কীভাবে SMS পাঠাবেন, সব বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সে ভিডিও দেখে নিতে পারেন। এখানে কয়েকটা ধাপ আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ এবং প্রবেশপত্র বন্ধ শেষ ধাপ, সব প্রতিটি ধাপ আপনারা অনুসরণ করবেন। আশা রাখি আপনারা চাকরিতে সফলকাম হতে পারবেন। অনলাইন আবেদন করবেন, করার পরে আপনার ওই পুরস্কার ব্যাপারে সব আপনাদের জানালাম। তো আশা রাখি ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে আর আমাদের কথা বুঝতে যেন কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।